হ্যালো ফ্রেন্ড তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে আমি অ্যাকচুয়ালি এটা কালকে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর শেষ করতে পারিনি আজকের বিকালে এসে ভিডিওটা আমি শেষ করেছি দেখো কুমড়োর দানা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম কুমড়োর দানা ছাড়িয়ে বাদামের মতন ভেজে খেতে দারুণ লাগে আমি আগে খেতাম রাহি আমার দেখা দেখাদেখি এখন রাহি এত ভালো খায় দেখো বেদানা গাছে ফুল হচ্ছে ভালো রকম ফল বের হচ্ছে কিন্তু কেন ফলটা ধরছে না বুঝতে পারছি না তোমরা যদি কেউ জানো এর উপকার অবশ্যই আমাকে একটু জানিও তো তো ছাদে চলে এসেছিলাম দুপুরবেলা বিভৎস রোদ্দুর দূর তার মধ্যে আমি প্রচুর কাচাকুচি করে মেলেছিলাম সকাল থেকে তো ছিল একটু মেঘলা কিন্তু বেলার দিকে খুবই রোদ উঠেছে জামা কাপড়গুলো ঝটপট করে তুলে নিচ্ছি তাকাতে তো একদম পাচ্ছি না রাহির কাছে রেখে গেছিলাম ঋষিকে রাহি দিব্যি ওকে সামলে নেয় খুব সুন্দর করে খেলা করছে ক্যাকটাস নিয়ে দেখো ডান্সিং ক্যাকটাসটা নিয়ে ওরা দারুণ খেলাধুলো করছিল তো আমিও এসে এখানে কাপড় চোপড়গুলো যেগুলো তুলে আনলাম ওরে বাপরে বাপ এত গরম যে আমি নিচে এসে এগুলোকে ভাজ ঠাজ করা শুরু করে দিলাম আর তার সাথে একটু রুশির সাথে মাঝে মধ্যে একটু টুকি টুকি কাপড়গুলো নিয়ে খেলছিলাম এ তো ও আনন্দ পাচ্ছিল ও আসলে আমার কাছে আসার জন্য একটু কান্না করছিল যার জন্য আমি ভাবলাম যে ওর সাথে একটু টুকি করতে করতে রাহি তোকে সামলাচ্ছে যতটুকু পারি কাজ গুছিয়ে নিতে আর আমার অবস্থা দেখো ঝোড়ো পাগলি হয়ে আছি আমি আসলে আছি কেন তো আসলে করেছিলাম একটু শ্যাম্পু বেলা হয়ে গেছিল চুলটা শুকোয়নি এবার আমি এমনভাবে চুলটা বেঁধেছি খালি খুলেও যাচ্ছে এবার আমি ইচ্ছা করে গুটাচ্ছিলাম না যদি একটু চুলটা শুকিয়ে যায় কিছুটা ছাড়া কিছুটা গোটানো আর কি বলবো যাই হোক সমস্ত কাপড় চোপড় ভাঁজ করে আমি জায়গা সেখানে রেখে দিলাম রাহির রাহির রুশির কি বলতো সমস্তগুলো বাস্কেটে 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 একসাথে অর্গানাইজ করে রাখলে জিনিসগুলো একবারে হাতের কাছে না যখন যেটা দরকার হয় খুব পেতে সুবিধা হয় তো আমি তারপরে একটু পরিষ্কার পরিচ্ছন্নগুলো করে নিচ্ছিলাম রোজই আমি করি ডেলি ক্লিনিংগুলো দেখো ড্রেসিং টেবিল আলমারি মারি একটু হালকা ধুলো পরে রাস্তার ধারে হালকা ধুলো বলব না ভালোই ধুলো পরে রাস্তার ধারে ঘর হলে যা হয় কাপবোর্ড থেকে শুরু করে এভরিথিং এত এতই ধুলো নোংরা পড়ে না তোমাদেরকে আর কি বলবো আমি রোজ যেন এবেলা করি তো পরের বেলায় দেখি আবার ধুলোর নোংরা পড়ে গেছে তো দেখো আমি সব ভালো করে অর্গানাইজ করে নিচ্ছিলাম ভালো করে ক্লিন করে মুছে টুচে নিয়ে এদিকে চলেছি কম্পিউটার টেবিলের ওখানেও প্রচুর খাওয়ার স্টাক হয়ে গেছে জিনিসপত্র আর জিনিস কমছে না দিনে দিনে জিনিস তো বেড়েই চলেছে তারপরে এগুলো পরিষ্কার করে নিয়ে বসেছিলাম একটু রাহি বলছে আমি নিজেই ছাড়িয়ে খাবো আর আমার সিংহাসন আর কি সুন্দর লাগছে ঠাকুরকে বিকেল অব্দি দেখো ফুলগুলো যেন তাজা আমি যেন তাকিয়েই থাকি মনে হচ্ছে রাহি ছাদে এসে আমাকে গাছের সম্বন্ধে অনেক কিছু বোঝাচ্ছে ও নতুন অনেক কিছু পড়েছে ওদের বইতে এখানে পাতা এখানে পাতার ব্লেড এখান থেকে লিফ শুরু হয় এখান থেকে এই হয় ওখান থেকে ওই হয় আমি তো এগুলো কিছুই যেন জানি না ও বলছে তো হাজবেন্ড এসে বললো চলো ছাদে যাই দারুণ হাওয়া দিচ্ছে আজকে বিকালে চলে গেলাম ছাদে একটু পেঁয়াজি মুড়ি নিয়ে সাথে খুব সুন্দর চারজনে আমরা সময় কাটালাম তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো কি সুন্দর হাওয়া চলছে আসতে ইচ্ছে করছিল না আজকে এসির হাওয়া হার মেনে যাবে এত সুন্দর হাওয়া ছিল